ঘরে যদি আপনাদের শুধু আলু এবং কর্নফ্লাওয়ার থাকে তাহলে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার একটি রেসিপি। তো আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালোই আছেন। আজকের রেসিপিটি কিন্তু ক্রিস্পি হবে, তো আপনারা যদি ভালোভাবে এই রেসিপিটি বাসায় করতে চান পারফেক্টভাবে তাহলে আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না টেনে। আমি এখানে একটা আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটা বেশ বড় সাইজের। আপনারা আপনাদের মতো করে আলু নিয়ে নেবেন। তো আলুটা সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। আলুটা কিন্তু একটু বেশি করে সেদ্ধ করে নেবেন, তাহলে আপনাদের ম্যাশ করতে সুবিধা হবে, এর ভিতরে গোটা গোটা থাকবে না, এতে আপনাদের স্ন্যাক্সটি পারফেক্ট হবে। তো এবার আমি দিয়ে দিব লবণ, আর তারপরেই দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। এবার আমি 1.5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। কর্নফ্লাওয়ার কিন্তু আমি যতটুকু দিয়েছি ততটুকুই দিবেন, এর থেকে কম দিবেন না, তাহলে কিন্তু স্ন্যাক্সটা ভালো হবে না। তো এখন আমি আলুর পোরটাকে গোল গোল করে শেপ দিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দের মতো শেপ দিতে পারেন। এবার আমি ভাজার জন্য একটা কড়াই ভালোভাবে গরম করে নিব এবং তেলটাকেও ভালোভাবে আমি গরম করে নিব। তেলটা যে গরম হয়ে যাবে আমি এই স্ন্যাক্সগুলো এক এক করে দিয়ে দিব এবং সেগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। আর সবসময় আপনারা মনে রাখবেন এই স্ন্যাক্সটি কিন্তু আপনারা হাই হিটে ভাজবেন, তাহলে আপনারা সুন্দরভাবে এটাকে ভাজতে পারবেন, নইলে কিন্তু এটার ভিতর থেকে ফেটে বের হয়ে আসবে আলুটা। স্ন্যাক্সের কালারটা যখন এরকম চলে আসবে তখনই বুঝবেন আপনাদের ভাজা হয়ে গেছে, তখনই আপনারা স্ন্যাক্সটি নামিয়ে নেবেন। আর হ্যাঁ, স্ন্যাক্সটি কিন্তু অবশ্যই আপনারা গরম থাকতে থাকতে খেয়ে ফেলবেন, এটা বেশি ঠান্ডা করে খেলে কিন্তু আপনারা আসল স্বাদটা পাবেন না। স্ন্যাক্সটি যদি আপনারা ঠান্ডা করে খান তাহলে কিন্তু এর ক্রিস্পি ভাবটা থাকবে না আর ভালোও লাগবে না। তো হয়ে গেল ঝটপট আমাদের মজাদার স্ন্যাক্স। আপনাদের কেমন লেগেছে রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই এটি তাড়াতাড়ি বাসায় ট্রাই করুন এবং বাচ্চাদের সামনে পরিবেশন করুন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।